हाय गाइस, वेलकम टू आवर चैनल। आबारो चले एसेछि एकटा रेसिपी आपनादेर साथे शेयर करार जन्य। खूब ही सिम्पल रेसिपिटा, देखते ही तो पाच्छेन भिडियोटा असाधारण लागछे तई ना। रेसिपिटा हलो गिये मसाला एग पुलाव। ताहले भिडियोटा मिस करबेन ना, किन्तु भिडियोटा लास्ट अब्दि देखबेन। असाधारण हय, खूब ही सिम्पल, खूब चट जल्दी हो जाए। आपनारा बाड़िते चट जल्दी बानिये फेलुन आर सबाई के इम्प्रेस कर फेलुन। एक बार खेले बार बार बनिए खाबें। और जरा जरा एखोनो अब्दि आमार चैनल टीके सबस्क्राइब करेननि तारा अवश्य सबस्क्राइब करे नेबें। और पाशे थाका बेल आइकनटीओ प्रेस करे नेबें। बेल आइकनटी प्रेस करते भूलबें ना किन्तु। और जरा जरा अलरेडी आमार चैनल टीके सबस्क्राइब करे नियेछेन तादेरके असंख्य असंख्य धन्यवाद। ताहले चलुन भिडियोटा एनजॉय करुन और भिडियोटा लास्ट अब्दि देखबें, किन्तु मिस करबें ना किन्तु। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, এবারে তেল দিয়ে দেব। 2 টেবিলস্পুনের মতো তেল দিয়েছি। এবারে দিয়ে দেব গোটা জিরে 1 টেবিলস্পুন। আর দিয়ে দেব একটা তেজপাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। 1 টিস্পুন নুন, পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। এবারে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা আর একটুখানি গ্রেট করা আদা। আদাটার কাঁচা গন্ধটা যেন চলে যায় অল্প ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো 1 টিস্পুন। ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার। ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা অনেক স্পাইসি হবে, আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন ওই হিসাবে ইউজ করবেন। এবারে অল্প জল দিয়ে দেব আর মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে অল্প সাইড করে নিয়ে এবারে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, অল্প গোলমরিচ আর লবণ দিয়ে। দেখুন মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছি অল্প হালকা ফ্রাই হওয়ার পরে। এবারে দিয়ে দেব 1 টিস্পুন বিরিয়ানি মশলা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব রাইস, নর্মাল রাইস নিয়েছি এখানে। এবারে মিক্স করে নেব। দিয়ে দেব 1 টিস্পুন নুন, স্বাদ অনুসারে নুনটা ইউজ করবেন। মিক্স করে নেব। দেখুন ভালো করে রাইসটাকে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 টেবিলস্পুন লেমন জুস। অসাধারণ হয় খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখলেন তো কত সিম্পল রেসিপিটা, মশলা এক পোলাও, ইয়াম্মি। এবারে দিয়ে দেব দুটো গ্রেট করা সেদ্ধ ডিম। ভালো করে মিক্স করে নেব। আমাদের মশলা এক পোলাও রেডি। দেখুন আমাদের মশলা এক পোলাও রেডি। তাহলে চলুন সার্ভ করে দিই। দেখুন সার্ভ করে দিয়েছি, কি দুর্দান্ত লাগছে দেখতে, অসাধারণ হয় খেতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কিন্তু বেল আইকনটি প্রেস না করলে আপনারা আমার নতুন নতুন ভিডিও আপডেটসগুলো দেখতে পাবেন না। তাহলে বন্ধুরা রেসিপিটা এনজয় করুন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ হয়, খুবই সিম্পল, দেখলেনই তো কত চট জলদি হয়ে গেল রেসিপিটা। তাহলে এনজয় করুন, আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ, টেক কেয়ার, থ্যাংক ইউ।